ভাবুন তো, বেড়াতে গিয়ে এমন একটি বাড়ি যার দেওয়াল স্বচ্ছ কাঁচের, আর সেখান থেকে চোখ চালিয়ে দিলে বাগান পেরিয়ে নিজস্ব সমুদ্র, সেখানে মন রাঙানো সূর্যোদয়। বলছি স্বরাজদ্বীপের ডলফিন রিসোর্টের কথা, এটাই এখানকার সেরা ঠিকানা। নানান ক্যাটাগরির ঘর রয়েছে এখানে, এমনকি এমন সুইটও রয়েছে বারান্দায় বসে আপনি অনাবিল সমুদ্রকে দেখতে পাবেন। আজ সকাল সকাল অনিবেশ হোটেল থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম এলিফ্যান্ট বিচে, ট্রেক করে সেখান থেকে ঘুরে এসে বাজারের একটি হোটেলে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ বলতে ভাত রুটি নয়, মাছ ভাজা। দূর, মুখেই সব বলে দেবো নাকি, তাহলে এত স্টক করলাম কেন? চলুন বেড়াতে বেড়াতে কথা বলি। আর এই ভিডিওর শেষে পেয়ে যাবেন কীভাবে বুকিং করবেন ডলফিন রিসোর্ট। ব্যাস কেল্লা ফতে। ট্রেক থেকে ফিরে চলে গেলাম মেন বাজারের একটা রেস্তোরাঁয়, সেখানে মাছ পছন্দ করলাম, সেটাকেই পছন্দ মতো করে প্রিপারেশন করে দিল, ট্রাই করলাম। 800 বা 1000-এর নিচে কোনো গল্প নেই। প্রসেনজিতের সাথে চলে এলাম রিসোর্টে। রিসেপশনটি চমৎকার, গাড়ি বারান্দাওয়ালা, ঢোকার পথেই একটা টুরিস্ট ম্যাপ। রিসেপশনে নাম ধাম এন্ট্রি করে ক্যান্টিনের অবস্থান বুঝে নিয়ে আমাদের আস্তানার দিকে পা বাড়ালাম, সঙ্গে একজন সাহায্যকারী। ঠিক যেন কোনো কটেজ ক্যাম্পাস, রাস্তা দিয়ে গড়িয়ে চলেছে আমাদের লাগেজ, সঙ্গে আমরা। ব্যাস পৌঁছে গেলাম আমাদের বাড়িটিতে, আমাদের 219 নম্বর ঘর। আসুন ঘরটা ঘুরে দেখে নি। ঘরের মধ্যে থেকে শুয়ে শুয়ে সমুদ্র, এই হচ্ছে বেড, আর এই একটা ছোট্ট সুন্দর ব্যালকনি। এই ব্যালকনি তো আছে, এই যে এই সেই গাছ, আর এই হচ্ছে সমুদ্র। তাহলে এবার বাথরুমে যাই। এটা ড্রাই আর এটা হচ্ছে ওয়েট, বিশাল বাথরুম। সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, গিজার, শাওয়ার, মেশিন, ড্রেসিং রুম, আলমারি, চালমারি। ফ্রেশ হয়ে গেলাম ডাইনিং হলে। এর অনেকগুলি দরজা, একটা চমৎকার বারও আছে। হলটি বিশাল, দুদিকে ডানার মতো ছড়ানো। এর অন্দরে ঘুরতে ঘুরতে মেনুটিতেও একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
তবে ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি, পরে দেখাবো। রাতে বাইরে বেড়াতে বেড়াতেই একটা দোকানে দোসা দিয়ে ডিনার সেরে নিলাম। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রিসর্টের দরজার মুখেই আর মেন রোডে দুটো দোকান আছে, ভ্যারাইটি স্টোরস, আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে পাবেন। এছাড়াও এরা বাইক ভাড়ারও ব্যবস্থা করে দেয়। বাইক ভাড়া যতদূর শুনলাম এই 600 টাকা থেকে শুরু। এ কি ভোর হয়ে গেছে, অন্ধকার স্বরের মতো লেগে আছে আকাশে। চলুন চলুন, এবার বেরোতে হবে। শুনুন আড্ডা বেঞ্চের হেড বেঞ্চার কি বলছে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, একটা দারুণ দারুণ সুন্দর সকাল। আজকের তারিখ হচ্ছে 18। আমি রয়েছি ডলফিন রিসোর্টের ঠিক সমুদ্রের ধারে। এই হচ্ছে গাছপালা, আর যেটা আপনাদের দেখাতে পাচ্ছি না সেটা হচ্ছে সমস্ত গাছপালা থেকে একটা অপূর্ব সুন্দর সুবাস বইছে, অপূর্ব গন্ধ একটা। সামনে রয়েছে সমুদ্র, একদম প্রাইভেট বিচ বলা যায়। শুধু আমি নই, অনেকেই বেরিয়ে পড়েছে। আকাশ আস্তে আস্তে রঙিন হচ্ছে। থার্ড বেল বেজে গেছে, এরপর আস্তে আস্তে পর্দা উন্মোচন হবে। চারিদিকে নিঃশব্দের সুর। এই হচ্ছে ডলফিন রিসোর্টের নিজস্ব এলাকা, আরো পেছন দিকে ও পাশে আছে। এই যে সমস্ত পড়ে আছে, হয় প্রবাল বা পাথরের টুকরো। সমস্ত এই প্রবাল, পাথরের টুকরো, ভেঙে পড়া গাছ, বালুকাময় প্রান্তর, তীরে গাছে ঘেরা বাগান, সবাই প্রতীক্ষারত সেই অমোঘ মুহূর্তে। আসুন আমার পাশে চুপটি করে দাঁড়ান, এখন কথা বলার সময় নয়, শুধু মনে মনে কৃতজ্ঞতা জানান এই পৃথিবীকে, এই সকালকে, এই মুহূর্তটাকে। নতুন দিনে নরম আলো ছড়িয়ে পড়েছে বাহারি নারকেল বাগানে, বাড়িগুলির গায়ে। এই সামনের ঘরটি আমাদের, চলুন পুরো চত্বরটা দেখতে দেখতে এগিয়ে যাই ব্রেকফাস্টের টেবিলের দিকে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এটি সমুদ্রের কাছে যাওয়ার আরেকটি রাস্তা। আরো কিছু বাড়ি পেরিয়ে ছোটদের খেলার জায়গা। এখানটাই এই রিসোর্টের সব থেকে সুন্দর জায়গা, আর এখানেই ভিআইপি কটেজগুলো সকালের রোদ পোয়াচ্ছে। ব্রেকফাস্টের আইটেম দক্ষিণ ভারতীয় ঘেঁষা, সঙ্গে টোস্ট, জ্যাম, মাখন, জুস ইত্যাদি।
ব্রেকফাস্ট হয়ে গেল, এবার ওয়েট করব আমাদের প্রসেনজিৎ আসবে অটো নিয়ে, সেখান থেকে চলে যাব আমরা ফেরিঘাটে, সেখান থেকে আবার শিপ নটিকার কোম্পানির আগ্নিল আইল্যান্ড। ডলফিন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন জেটিতে যাচ্ছি, জেটি থেকে নটিকা করে আমরা চলে যাব নীল আইল্যান্ড। আর একটা মজার ব্যাপার ঘটেছে, যেটা হচ্ছে যে লাগেজগুলো সব একসঙ্গে ছিল, এখনই সবার অনেকেরই চেক আউট রয়েছে, ফলে ভুল করে আমাদের লাগেজ চলে গেছে জেটিতে আগের কোনো একটা গাড়িতে, ওখানে গিয়ে সেটা সংগ্রহ করতে হবে, যেহেতু যাব নিশ্চয়ই, তা একটা মজার ব্যাপারই হলো আর কি। এক রাশ মন খারাপ নিয়ে সবুজ হ্যাবলককে ছেড়ে চলেছি। চেক ইন হয়ে গেছে, লাগেজও আমরা পেয়ে গেছি, এবার আমরা গেটের দিকে এগোচ্ছি। স্লিপটা দাও, ভেতরে একটা স্লিপ দেয়নি। আবার সেই জেটি, সেই নটিকার ক্রুজ, আগের মতোই উপরে উঠে নিচে যেতে হচ্ছে। মিডল সিট, ক্রুজের গল্প আর ডিটেল করলাম না, আগেই তো করেছি, এখন বলি কিভাবে ডলফিন রিসোর্ট বুক করবেন। গুগলে লিখুন ডলফিন রিসোর্ট হ্যাবলক বুকিং, সেখান থেকে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের পৃষ্ঠায় ক্লিক করুন। এই পৃষ্ঠাটা খুলে যাবে, সেখানে যা যা তথ্য বিবরণ দেওয়া আছে ভালোভাবে পড়ে নিন। নিচে স্ক্রোল করলেই বিভিন্ন ঘরের ছবি আর অ্যাকাউন্ট ডিটেল পেয়ে যাবেন। সেসব দেখে একেবারে নিচে গিয়ে বুক নাওতে ক্লিক করুন। এখানে ক্লিক করুন স্বরাজদ্বীপের ডলফিন রিসোর্ট। ডেট দিন, এগিয়ে যান, কোন ক্যাটাগরির ঘর কবে অ্যাভেলেবেল দেখিয়ে দেবে। সেখানে সিলেক্ট করলে হিসেব দেখিয়ে দেবে একেবারে জিএসটি সমেত। এরপর কন্টিনিউ ক্লিক করে পেমেন্ট করলেই কেল্লাফাতে একটি সুন্দর রিসোর্ট আপনার দখলে। ভিডিওটি ভালো লাগলো, লাগলে লাইক দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।